ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين. এক বোন লিখেছেন যে নিকট আত্মীয়দের মধ্যে কেউই যদি অভিভাবকের শর্তগুলো পূরণ না করে তাহলে মেয়েকে একা বিয়ে বসতে পারবে? যারা তার নিকট আত্মীয় এবং অভিভাবকের জন্য যে শর্ত রয়েছে, তার কোনো শর্ত যদি পূরণ না হয় এবং সে বেনামাজি হয় এবং দুনিয়াদার হয়, তার মেয়েকে এমন জায়গায় বিয়ে দেবে যেখানে সে দিনই বিষয়ে নিরাপত্তা লাভ করবে না ইত্যাদি কারণে, তাহলে সেই মেয়ে তার এলাকার যে বিচারক আছে তার অভিভাবকত্বে বিয়ে বসতে পারে, যদি সে মুসলিম দেশে বসবাস করে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সুলতানু ওয়ালিউন মান লা ওয়ালিয়া লাহু, যার ওলি নাই অভিভাবক নাই তার অভিভাবক হচ্ছে সুলতান বা শাসক বা শাসকের প্রতিনিধি। তারপরও কোনো নারী একা একা নিজে নিজের বিয়ে করতে পারে না, এই জন্য জাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, যে নারী একা একা নিজে নিজের বিবাহ বসে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। আল্লাহ তাআলা আলাম।